नमस्कार बन्धुरा, जय श्री कृष्ण जय श्री राधे। केमन आछो तोमरा सबाई? आशा करी भालो आछो, आमिओ भालो आछि। तो आज के सरस्वती पुजो, सत्य कथा बोलते सरस्वती आमार सिंहासने, माने सरस्वती मार पिक्चर आमार सिंहासने आछे, तो नित्य पूजाई हय। तो एरकम आर कि कोनो बछरई आमि पुजो से माने देइनि। तो छेले ओई आमार दादार बाड़ी ओदेर बाड़ी अंजलि देय, तो एबछरो ठीक ताई। তো এখন কি বলবো, একটু বিকাল বিকাল হয়ে গেছে, তো এখন এখান থেকে এই ভিডিওটাতে চালু করলাম। তো এখন প্রসাদ খাবো, দেখো প্রসাদ জমেছে। তো প্লেটটা দেখো কত সুন্দর গন্নু ভাইয়া। তো এই দেখো মিষ্টি একটাও নাই, মিষ্টি সব গায়ে হয়ে গেছে প্লেট দিয়ে। আমি এখান থেকে একটা তুলে দিতে গেছিলাম, দেখি নেই, মানে ছেলে পট করে। যাই হোক, প্রসাদ থাক, মানে ফল প্রসাদ থাক, আর খাবো খিচুড়ি। এটা বড় বৌদি দিয়েছে। তো এই আর কি, এবার একটু খেয়ে একটুখানি গাছপালার যত্ন নিতে হবে, সময় হয় না ওই জন্য। অনেক দোপাটি ফুলের মানে চারা গজিয়েছে, ওইগুলো একটু প্ল্যান করে করে লাগাতে হবে। একটু খিচুড়িটা মানে প্রসাদটা খেয়ে তারপরে সেই কাজগুলো করবো। খাবো যখন বসেই খাই, আরাম আয়েস করে খাই। একটু বাটিটা নিয়েছিলাম, তারপর ভাবলাম যে বাটিটাই খাবো, কেন একটুখানি বসেই খাই। সরস্বতী পুজো খিচুড়িটাই মানে খেতে খুব, আগে তো অঞ্জলি দিয়ে কোথায় খিচুড়ি, আগে খিচুড়ি খাবো এরকম। বাঁধাকপিটা মনে হচ্ছে অন্তরা রান্না করেছে, মানে আমার ভাইজি, কারণ তেল চপচপ করছে। শুনবো খানে পরে। ভালোই হয়েছে, তো খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর আসছি। লেবু গাছটায় ফুল ভর্তি ছিল, দেখ এই যে সব, এ মা এই যে কচি কচি পাতা দেখেছিস, এই যে সব গুড়ি গুড়ি পাতা সব খেয়ে নিয়েছে পাখিতে, মানে পাতা খাচ্ছে, কি অবস্থা মা। এই জন্য এইগুলো আমার লেবু গাছে একটা ফুলও রাখিনি। এ কি কি রকমের টুনটুনি পাখি হাগাতে বানায়। এই একটা জিনিস আলু গাছ, আলু হয়েছে, আলু মাটিটা ঢালবো। এই যে আলু ঘরে কিনতে আনা, মানে বাজার থেকে খেতে আনা আলু, সেই আলু এ মা দোপাটি গাছে তুলে দিয়েছে, যেটা লাগাতাম। এবার মা সেইগুলো লাগিয়েছে, কেটে কেটে যে গজ বেরিয়েছিল। দাদা একটা কিছু নিয়ে আসতে হবে রাখার জন্য। এইটার মধ্যেই লাগিয়ে দেবো দোপাটি গাছ, পুজোর জন্য ফুলের খুব দরকার। যখন তখন মানে বাজার দিয়ে আনা হয় না, থাকে না, তখন ফুল ছাড়া পুজো দিতে হয় বলতে গেলে। আর দোপাটি ফুল গাছ থাকলে খুব ভালো, বারো মাসই একটা বিপদ মানে হতেই থাকে।
আসি নিয়ে আসি, আছে নাকি আর দেখতে হবে। এখনো দোকানটি খুলে যে ফুটছে আর এর গোড়া এই যে চারা গজিয়েছে, আমি এখান থেকে তুলে তুলে নিয়ে লাগাবো। চারটে করেই লাগাই, পরে দেখা যাবে যদি বেশি বেড়ে যায় মানে বড় হয় গাছ তখন আবার না হয় তুলে দেবো। এবার এই আলুর গাছটা তুলি, এটা কাঁচা আছে এখনো। বড় হতে আর দেয়া যাবে না, এই পাতাগুলো খুঁটে খুঁটে নিয়ে খাওয়া যাবে, বড় খাওয়া যাবে। কচি শাকটা খেলেও ভালো হতো কিন্তু সময় হয়নি বলে আর খাওয়াও হয়নি। আলু পাতার বড়া ভালো লাগে। তো অর্ডারটা দিয়েছি, সেটা যদি এখন আসে তুই জানবি কি করে? মোবাইল নিয়ে এসেছিস, রিংটোন বাজবে তো? হ্যাঁ, রিংটোন বাজবে তো? এখানে নিয়ে এসেছিস না নিচে? ওটার জন্য ওই সেই চাকলা থেকে পূজো দিয়ে ফেরার পথে যে এত বড় এক পেঁপে এনেছিলাম, মানে এরকম মোটা 100 টাকা একটা পেঁপের দাম, সেই পেঁপেটার বিচি বেশি না অল্প কাটা ছিল। মাকে বলেছিলাম তুমি চারা দেবে, কারণ এত ভালো জাতের পেঁপে এতটা লম্বা এই ছা মোটা, মানে 100 টাকা একটা পেঁপের দাম। তো সেই পেঁপের মা বলে কি একটা পেঁপে চারাও হয়নি, আর আমি কদিন ধরে বুঝতেও পারিনি দেখাচ্ছে লেবু চারা না কিরকম। এখন মাথায় আসলো যে এই এখন আবার তিন একটা পাতা এই যে বেরিয়েছে দেখেছিস, মানে আগে ছিল এই এই দুটো পাতা, এখন আর একটা পাতা বেরিয়েছে, মানে হচ্ছে দেখে এখন বোঝা যাচ্ছে যেটা পেঁপে চারা। তো আমি এখন ছিঁড়তে তুলতে গেছিলাম যে লেবু চারা দিয়ে কি করবো, তুলে ফেলে দিই, এখন মাথায় আসলো যে পেঁপে চারা। আমি তো বোকামি একটা করতে যাচ্ছিলাম, বড় বোকামি, মানে করে ফেললে তখন আমি আফসোস করে শেষ হতো না আর কি। তো চারাগুলো তার মানে দোপাটি চারাগুলো আমি এখানে পুরবো যাতে করে পেঁপে চারাগুলো ভালো করে মানে বাড়তে পারে। এ মা এটা তো জমজ, দেখ রে আলু আলু। এত চারা হয়েছে রাখতাম, এতগুলো তো রাখা যাবে না, বড় বড় গুলো তুলে নি আবার ওগুলো বারুক বড় হোক। আর এখানে বোম্বাই লঙ্কা চারাও হয়েছে, তো বন্ধুরা এই যে আলু এখনো একটা বাকি আছে টব। তো আমার মা খুব কৃষি প্রেমী, আমিও মানে অনেকটাই সেরকম পছন্দ করি কিন্তু হওয়াতে পারি না। তো এই দেখো সাধারণ ঘরে খেতে আনা আলুতে গজ বেরিয়েছিল, সে কেটে টুকরো টুকরো করে যেখানে যেখানে গজ বেরিয়েছিল সেই টুকরো টুকরো করে কেটে লাগিয়েছিল, তাতে এই দেখো
তো যা আলু লাগিয়েছিল তার তো চার ডবল হয়েছে, মানে বড় না হোক। আর এই হচ্ছে দোপাটি চারা, অনেকটা লাগিয়েছি আরো লাগাবো। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, তো ভিডিও এখন আর মানে এখানেই সমাপ্ত করতে হবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরে। তো টাটা, বাই বাই। আমি একটু হাত ফাত ধোবো, কাদা টাদা লাগাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরে।